আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক্যাল এডুকেশন। তো আজকে আমরা স্থিতিবিদ্যা চ্যাপ্টারে নতুন আরেকটি ম্যাথ নিয়ে এসেছি। ম্যাথটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এখানে চলো প্রশ্নটা দেখি কি বলছে। এখানে বলেছে যে পি এবং কিউ মানের দুই সদৃশ সমান্তরাল বল ও বিন্দুতে বলের লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। আচ্ছা, এরপর বলছে যে পি কে আর পরিমাণে এবং কিউ কে এস পরিমাণে বৃদ্ধি করলো লব্ধি ও বিন্দুতে কাজ করে। আচ্ছা, আবার বলছে যে পি ও কিউ এর বদলে কিউ ও আর ক্রিয়া করলো লব্ধি অভিনীত ক্রিয়া করে। এই যে সবগুলাতে লব্ধি কোথায় কাজ করে? অভিনীত কাজ করে। এবং প্রমাণ করতে হবে যে এস ইজ ইকুয়াল টু আর মাইনাস কিউ মাইনাস আর হোল স্কয়ার ডিভাইড বাই পি মাইনাস কিউ। চলো, তো এখন প্রশ্ন যেভাবে বলেছে প্রমাণ করতে, ঠিক সেভাবে যে যে তথ্যগুলো আমাদেরকে দিয়েছে সেই তথ্যগুলোকে আমরা চিত্রে আগে আঁকি। ঠিক আছে, এখানে বলছে যে পি এবং কিউ মানের দুটো বল, এই যে পি মানের একটা বল, এই যে পি মানের একটা বল, কিউ মানের একটা বল, দুটা কাজ করার কারণে আমাদের লব্ধি কোথায় কাজ করে? দেখো, এ আর বি, এটা হচ্ছে সেই ও বিন্দুতে, এটা হচ্ছে সেই ও, লব্ধি কাজ করে আর। ঠিক আছে, এটা হচ্ছে ও বিন্দু সে। আচ্ছা, এখানে আর কাজ করে। এরপর বলছে যে এবার পি এবং কিউ এর মধ্যে আমরা পি কে আর পরিমাণে আবার কিউ কে এস পরিমাণে বৃদ্ধি করি। তাহলে আমরা যদি পি কে আর পরিমাণে বৃদ্ধি করি তাহলে পি প্লাস আর, আবার কিউ কে যদি এস পরিমাণে বৃদ্ধি করি তাহলে কিউ প্লাস এস। এই দুটাকে বৃদ্ধি করার পরও যে লব্ধিটা পাবো সেই লব্ধিটাকে আমরা আর, এটাকে আর প্রাইম বললাম, এটাকে ডাবল আর ডাবল প্রাইম বললাম। তাহলে এই দিকে ঠিক সেম ও বিন্দুতেই থাকবে, এটা যে ও বিন্দুতে ছিল না ঠিক সেম ও বিন্দুতেই থাকবে যদি আমরা আর এবং এস পরিমাণে পি এবং কিউ কে বৃদ্ধি করি। তো এই ও বিন্দুতেই থাকছে। আচ্ছা, এরপর আবার বলছে কি, বলছে যে এ পি এবং কিউ এর বদলে যে কিউ এবং আর প্রয়োগ করি তাও লব্ধি আমাদের অভিনীত থাকবে। তাহলে এটার জন্য চিত্রটা কেমন হবে? যে পি এর বদলে যদি কিউ কাজ করে, হ্যাঁ পি এর যথাক্রমে বলছে যে তো পি এর বদলে কিউ কাজ করে এবং কিউ এর বদলে কি কাজ করে? কিউ এর বদলে আর কাজ করে, তাহলে এই আর বল কাজ করে। তাহলে এ হচ্ছে এ বিন্দু, বি বিন্দু, এ হচ্ছে সেই লব্ধি আর প্রাইম, ট্রিপল প্রাইম, ওকে, ও বিন্দুতেই কাজ করছে। ওকে, তাহলে সবগুলো যেমন লব্ধির অবস্থানের সূত্র আমরা অ্যাপ্লাই করি। লব্ধির অবস্থানের সূত্রটা কী হবে এটার জন্য? এটার জন্য হবে পি ইন্টু এও ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিউ। তাহলে এটাকে আমরা এক নং সমীকরণ বলি। ওকে, দেন আমরা এখানেও লব্ধির অবস্থানের সূত্রটা অ্যাপ্লাই করি। কী হবে লব্ধির অবস্থানের সূত্রটা? পি প্লাস আর ইন্টু এও ইজ ইকুয়াল টু কিউ প্লাস এস ইন্টু বিউ। তাহলে আমরা যদি এও গুণ করি তাহলে পি ইন্টু এও প্লাস আর ইন্টু এও ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিউ প্লাস এস ইন্টু বিউ। দেখো, এরপর দেখো পি ইন্টু এও ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিউ। দেখো পি ইন্টু, এখানে মিস্টেক হয়েছে, এখানে বিউ হবে। আচ্ছা দেখো, পি ইন্টু এও ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিউ, তার মানে পি ইন্টু এও আর কিউ ইন্টু বিউ দুইটা সমান সমান। তাহলে এই দুইটাকে আমরা কাটাকাটি কাটতে পারি, যে এটাকে কাটলাম আর এটাকে কাটলাম, যেহেতু দুইটা সমান, সমান সমানের অপোজিটে আছে, আর যেহেতু দুইটা সমান তাহলে আমরা এই দুইটাকে কেটে ফেলতে পারি। তো কাটার পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে আর ইন্টু এও ইজ ইকুয়াল টু এস ইন্টু বিউ। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা দুই নং সমীকরণ বলি। ঠিক আছে, সেম কাজটা আমরা এখানেও করি। এখানে আমরা যদি করি তাহলে কী পাবো আমরা? কিউ ইন্টু এও ইজ ইকুয়াল টু আর ইন্টু বিউ। তাহলে এইটাকে আমরা বলবো তিন নং সমীকরণ, তিন নং সমীকরণ। ওকে, এখন আমরা যদি দেখো, আমরা যদি এককে তিন দ্বারা ভাগ দিই, তো ভাগ দিলে আমরা কি দেখতে পাবো? দেখো, এক নংয়ে ছিল পি ইন্টু এও ডিভাইডেড বাই কিউ ইন্টু, তিন নংয়ে ছিল কিউ ইন্টু এও ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিও ডিভাইডেড বাই কি হবে? আর ইন্টু বিও। ঠিক আছে, তাহলে এটা 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 কারা চলে যায়, এটা এটা কাটা চলে যায়। থাকতেছে কি আমাদের? থাকতেছে হচ্ছে পি ডিভাইড বাই কিউ ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই আর। ওকে, তো এখন আমরা এই এখানে অনুপাতের বিয়োগের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, অনুপাতের বিয়োগের সূত্রটা কি? এখানে লব্ধয়ের যদি বিয়োগ করি আবার হরদয়কেও যদি বিয়োগ করি, তো বিয়োগফল যেটা পাবো সেটার যে অনুপাত হবে সেই অনুপাতটা এদের অনুপাতেরই সমান হবে। এটা আমরা একটু সংখ্যায় দেখি, সংখ্যায় একটু প্রমাণ করে দেখি কি হয়, কথাটা কি সত্য নাকি মিথ্যা। তাহলে এটার জন্য আমরা কি করি, আমরা একটা বক্সের মধ্যে একটা অনুপাত হিসাবে টু ডিভাইড বাই থ্রি নিলাম,
তাহলে এটা দ্বিগুণ হিসেবে 4/6 নিলাম, এটার অনুপাত আর এটার অনুপাত কি সেম। এবার আমরা কি করব দেখো, আমরা এটা থেকে এটাকে বিয়োগ করবো, 2 থেকে 4 কে বিয়োগ করলে -2, 3 থেকে 6 কে বিয়োগ করলে -3, মাইনাস প্লাস হয়েছে, তাহলে ভগ্নাংশটা কি হবে 2/3। দেখো এইটার বিয়োগ ফলে যে ভগ্নাংশটা সেটা অনুপাত, আবার এটার যে অনুপাত আবার এটার যে অনুপাত সবগুলোই কি সমান, তার মানে লবের বিয়োগ ফল ডিভাইড বাই হরের বিয়োগ ফল এইগুলোর অনুপাত যেটা হবে ঠিক বা পূর্ববর্তী যে অনুপাতগুলো ছিল সেই সব অনুপাতগুলোও কি সেম হবে। তাহলে আমরা এখানে বিয়োগ ফলের অনুপাতটা লিখি P-Q/Q-R। দেখো এটা এখানে কিন্তু আমাদের এই দুটোই লাগবে, P-Q আর Q-R। তাহলে আমরা এই যে সমীকরণটা পাইলাম এটা আসলে আমাদের প্রমাণের জন্য দরকার। তাহলে এটাকে আমরা কত নং বললাম, এটাকে আমরা বলতে পারি 4 নং সমীকরণ। ওকে, এরপর আমরা কি করব দেখো, আমাদের এরপরে হচ্ছে দেখো এইখানে কোনো পি নাই যেহেতু, তাহলে আমাদের দরকার হচ্ছে কিউ এবং আর রিলেটেড লব। ঠিক আছে, দেখো এখানে আমরা যদি এদিকে আছে আর, এখানে আছে কিউ, ঠিক আছে, আর দেখো এখানে আছে আর, তাহলে আমরা কিউ থেকে আর কে মাইনাস করতে পারবো যদি এই দুইটা লব আকারে থাকে। তাহলে লব আকারে রাখার জন্য আমরা যদি ভাগ দিই 3 নং কে 2 দ্বারা ভাগ দিই, তাহলে কিন্তু 3 নং এই যে এটাও লব থাকবে, এটা হর থাকবে, এটা লব থাকবে ইজ ইকুয়াল টু এটা লব থাকবে আর এটা হর থাকবে। তাহলে দেখো একটু আমরা ভিজুয়াল করি এবার জিনিসটা কি কি বলছি আমরা। তিন নংকে ভাগ দিব আমরা 2 নং দ্বারা, 3 নংকে যদি 2 নং দ্বারা ভাগ দিই তাহলে কি থাকবে, কিউ ইন্টু এও ডিভাইডেড বাই আর ইন্টু এও ইজ ইকুয়াল টু আর ইন্টু বিও ডিভাইড বাই এস ইন্টু বিও। তাহলে এখানে এও এও কাটাকাটি চলে যাবে, বিও বিও কাটাকাটি চলে যাবে, তাহলে যদি কাটাকাটি যায় তাহলে থাকবে কি, কিউ ডিভাইড বাই আর ইজ ইকুয়াল টু আর ডিভাইড বাই এস। এবার আমাদের দরকার কিউ মাইনাস আর, তাহলে লবগুলোর অন্তরফল দেখি, লবগুলোর অন্তরফলটা কী হবে দেখো, কিউ মাইনাস আর ডিভাইড বাই আর মাইনাস এস, এটাও অবশ্যই সমান হবে। তাহলে এইটা আরেকটা সমীকরণ পাইলাম, এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে 5 নং সমীকরণ। আচ্ছা 5 নং সমীকরণ নাম দিই, তাহলে দেখো এখানে এই যে কিউ ডিভাইড বাই আর আছে, এখানেও কিউ ডিভাইড বাই আর আছে, তার মানে হচ্ছে এই যে বিয়োগফল অনুপাতটা আর এদিকে যে বিয়োগফল অনুপাতটা দুটো অবশ্যই অবশ্যই সমান হবে, যেহেতু কিউ ডিভাইড বাই আর এর সমান এটা, এইটা এই অনুপাতটাও কিউ ডিভাইড বাই আর এর সমান, তাহলে এই দুটো অবশ্যই সমান। তাহলে আমরা 4 ও 5 নং হতে কী পাই, আমরা 4 ও 5 নং হতে পাই কী পাই, আমরা আমরা পাই হচ্ছে পি মাইনাস কিউ ডিভাইড বাই কিউ মাইনাস আর ইজ ইকুয়াল টু কিউ মাইনাস আর ডিভাইড বাই আর মাইনাস এস। আচ্ছা তাহলে কিউ মাইনাস আর এর স্কোয়ার, তাহলে এটাকে এ পাশে বাড়ালে স্কোয়ার হয়, তাহলে আমরা এটাকে লিখি যে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু কিউ মাইনাস আর এর হোল স্কোয়ার ডিভাইড বাই আর মাইনাস এস। এখন দেখো লব লব আকারে আছে কি পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউটাকে আমরা দিয়ে পাঠাই আর আর মাইনাস এসটাকে এই পাশে পাঠাই দিই, তাহলে আর মাইনাস এস ইজ ইকুয়াল টু কী হবে, কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইড বাই পি মাইনাস কিউ। আচ্ছা দেখো এখানে আমাদের নির্ণয় করতে হবে এস ইজ ইকুয়াল টু কত, যদি আর ইজ ইকুয়াল টু কত বলতো তাহলে এসটাকে পাঠাই দিতাম, যেহেতু বলছে এস ইজ ইকুয়াল টু তাহলে এসটাকে রেখে আরটাকে পাঠাই দেবো, তাহলে আরটাকে পাঠাই দিই, তাহলে এসটাকে রেখে রেখে দিলে এটা হয়ে যাবে দেখো এটাকে এই পাশে এটাকে এই পাশে, তাহলে আর মাইনাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। তাহলে এটা কি প্রমাণ করতে বলছিল, হ্যাঁ এটাই প্রমাণ করতে বলছিল যে এস ইজ ইকুয়াল টু আর মাইনাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, এটাই কি আমরা প্রমাণ করছি, হ্যাঁ তাহলে এটাই হচ্ছে প্রমাণ। তাহলে দেখো আমরা প্রশ্নটা আবার বলি, এখানে আসলে তিনটা চিত্র নিয়ে আমাদেরকে এখানে প্রশ্নের মধ্যে বলেছে, এই তিন প্রশ্নটা পরে আসলে আমরা এই তিনটা চিত্রতে পৌঁছাতে পারলাম, এই তিনটা চিত্র থেকে আমরা তিনটা সমীকরণ আমরা গেইন করতে পারি। এই তিনটা সমীকরণকে প্রথমে ভাগ অনুপাত আকারে ভাগ দিয়ে দিয়ে আমরা নির্ণয় করলাম, এরপর আমাদের এটার সাথে যেন ফিগার মিলে সেভাবে আমরা আসলে এই অনুপাতটাকে ভাগ করি, দেন হচ্ছে আমরা এদিক থেকে আমরা কিছু একটা প্রসেস করে আমরা নির্ণয় করি, এগুলো আমরা এখন বলছি কীভাবে করি। দেখো তো এখানে প্রশ্নে বলছে যে পি ও কিউ মানের দুটি সদৃশ সমান্তরাল বলের লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে, এই যে পি ও কিউ মানে দুটি সদৃশ সমান্তরাল বলের লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে।
এরপর বলছে যে পি কে আর পরিমাণে এবং কিউ কে এস পরিমাণে বৃদ্ধি করলো লব্ধি অভিমুখে ক্রিয়া করে। তবে পি কে আর পরিমাণে কিউ কে এস পরিমাণে বৃদ্ধি করার পরেও আমাদের লব্ধি এই যে ও বিন্দুতেই ক্রিয়া করছে, যদিও লব্ধি মান চেঞ্জ হয়েছে। এখানে আর প্রাইম বলছে, এখানে আর ডাবল প্রাইম বলছে, দুটা আলাদা আলাদা। ওকে, এরপর বলছে আবার পি ও কিউ এর বদলে যথাক্রমে কিউ ও আর ক্রিয়া করলো লব্ধি অভিনীত ক্রিয়া করে। দেখো এই যে এগুলার বদলে যদি আমরা কিউ এবং আর দেই তাহলেও লব্ধি অভিনীত ক্রিয়া করে। এখন প্রমাণ করো যে এই যে এস ইজ ইকুয়াল টু আর মাইনাস কিউ মাইনাস আর হোল স্কয়ার ডিভাইড বাই পি মাইনাস কিউ, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখন এটা এখানে মিলানোর জন্য আমরা কি করছি, দেখো আমরা এককে তিন দ্বারা ভাগ দিছি। তাহলে আমরা এককে তিন দ্বারা ভাগ দিলে কি পাই, দেখো এককে তিন দ্বারা ভাগ দিলে আমরা পাই হচ্ছে পি ডিভাইড বাই কিউ ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই আর। এখন আমরা যদি পি থেকে কিউ কে মাইনাস করি তাহলে কিন্তু এখানে যে লবে যেটা হরে যেটা ছিল পি মাইনাস কিউ সেটা আমরা একটু পাই। তাহলে দেখো এখন মাইনাস করলে যে সমান হবে সেটা কিভাবে, এটা একটা অনুপাতের বৈশিষ্ট্য যে আমরা লবের বিয়োগফল ডিভাইড বাই হরের বিয়োগফল পূর্ববর্তী অনুপাতগুলোর সমান হয়, যেটা আমরা আসলে এখানে প্রমাণ করে দেখলাম, ঠিক আছে রিয়েল লাইফে। এখন দেখো এইটাকে আমরা মাইনাস করার পরে আমরা দেখলাম হচ্ছে এই যে মাইনাস ফল এটা পাই, এটাকে আমরা চার নং বলি। আবার একইভাবে তিন দ্বারা যদি দুইকে ভাগ করি তাহলে কি পাই, এই যে কিউ ডিভাইড বাই আর ইজ ইকুয়াল টু আর ডিভাইড বাই এস। আবার এইদিকেও আমরা কি করবো, এই যে অনুপাতে বিয়োগের সূত্রটা অ্যাপ্লাই করবো। তো অ্যাপ্লাই করার পর আমরা কিন্তু সেম এখানেও একটা সূত্র পাই। এখন এখানে কিউ ডিভাইড বাই আর ইজ ইকুয়াল টু এই বিয়োগ ফলটা, আবার কিউ ডিভাইড বাই আর ইজ ইকুয়াল টু এই বিয়োগ ফলটা, তার মানে এই বিয়োগ ফল আর এই বিয়োগ ফল দুটা কি সমান। তাহলে এই যে চার এবং পাঁচ থেকে কিন্তু আমরা এটাই বুঝতে পারি যে এই দুটা কি সমান হবে। এখন এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এখানে স্কোয়ার আছে তো আমরা এটাকে এই পাশে পাঠাই, স্কোয়ার বানিয়ে দিলাম। দেখো এটা হচ্ছে পি মাইনাস কিউ হচ্ছে লব আকারে হর আকারে আছে, তো পি মাইনাস কিউটাকে আমরা হরে পাঠিয়ে দিলাম আর এটাকে উপরে পাঠিয়ে দিলাম। এখন আমাদের দরকার এস ইজ ইকুয়াল টু কত, তাহলে এসটাকে এই পাশে পাঠিয়ে এই যে এই পাশের অংশটাকে এই পাশে পাঠিয়ে দিলে আমরা এস ইজ ইকুয়াল টু এটা পাই। যদি আর ইজ ইকুয়াল টু কত বলতো তাহলে আমরা এই এসটাকে এই পাশে পাঠিয়ে দিতাম, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের ম্যাথ। তো এই ম্যাথটা খানিকটা ট্রিকি, তো এই জাস্ট আমরা যদি প্রশ্নটা পরে চিত্র তিনটা আলাদা করতে পারি দেন কিন্তু আমাদের যেটা প্রমাণ করতে হচ্ছে সেটার মতন ফিগারটা বানাতে পারলে কিন্তু অ্যান্সার হয়ে যায়। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছ। এই ধরনের ম্যাথ কিন্তু আমাদের বোর্ড এক্সামে প্রচুর আসে, অ্যাডমিশনও প্রচুর আসে। তো তোমরা এই ধরনের ম্যাথ বইয়ের মধ্যে তোমরা আরও একটা পাবে, সেই ম্যাথটা তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবে। আর হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা আরও ইন্টারেস্টিং কিছু ম্যাথ নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত তোমাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি, ধন্যবাদ।